ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আগামী 100 দিন ধরে তৃণমূল কংগ্রেসের 1000-এর বেশি নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা ব্যক্তিগতভাবে 10000-এর বেশি গ্রাম ও শহর অঞ্চলে যাবেন এবং রাত্রি যাপনও করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসংযোগ বাড়াতে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা। এবার দিদিকে বলো কর্মসূচিতে বেরিয়ে কর্মীর বাড়িতে রাত কাটালেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় দিদিকে বলো কর্মসূচিতে যান ফিরহাদ। প্রথমে এলাকার বিশিষ্ট 5 জন বাসিন্দার সঙ্গে কথা বলেন, এরপর দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন ফিরহাদ হাকিম। অভাব অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের হাতে তুলে দেন দিদিকে বলো কার্ড ও স্টিকার। তারই মাঝে কর্মীদের মিষ্টিমুখ করান পুরমন্ত্রী। এলাকার তৃণমূল কর্মী ইশরত বেগমের বাড়িতে রাতের খাবার খান ফিরহাদ হাকিম। মেনুতে ছিল পরোটা ও ঢ্যাঁড়শের তরকারি। এই দিদিকে বলো কর্মসূচিতে মানুষের আমরাই যেন মনে হচ্ছিল যেন আবার ইলেকশন এসেছে, হই হই করছে চারিদিকে, মানুষ স্লোগান দিচ্ছে, দাঁড়িয়ে রয়েছে মানুষ, ঘর থেকে সবাই বেরিয়ে আসছে। রাতে খাওয়া দাওয়ার পর কর্মীর পরিবারের সঙ্গে খোশ গল্পে মাতেন ফিরহাদ। কর্মীর বাড়িতেই রাত কাটান তিনি। সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।